আপনারা হয়তো অনেকেই পিয়ার প্রেশার সম্পর্কে জানেন, অনেকে আছে পিয়ার প্রেশার ইফেক্টটা জানেন, পিয়ার প্রেশার ইভেন্টটা জানেন, কিন্তু টার্মটা জানেন না। পিয়ার প্রেশার কি? পিয়ার মানে হচ্ছে আপনার আশেপাশে যারা রয়েছে, আপনার কলিগস, আপনার এনভায়রনমেন্ট, যাদের দিয়ে আপনার চারপাশ গঠিত। অ্যান্ড প্রেশার মানে হচ্ছে সাইকোলজিক্যাল প্রেশার, তাদের দ্বারা একটি সাইকোলজিক্যাল প্রেশার আপনার উপর পড়বে, সেটাকেই সম্মিলিতভাবে বলে পিয়ার প্রেশার। আসলে একটু বিস্তারিত জেনে নেই। পিয়ার প্রেশার হচ্ছে আপনি যখন কোনো একটি সঙ্গে থাকেন বা এমন কোথাও থাকেন যেখানে একই ধরনের অনেক মানুষ একই নীতিতে বিশ্বাস করে, এরকম অনেক মানুষ আপনার সাথে রয়েছে, তখন তাদের নীতিটা, তাদের ফিলোসফিটা, তাদের সাইকোলজিটা আপনার উপরে একটি প্রেশার ক্রিয়েট করবে। এটা একটি অবচেতন প্রেশার, এটা কিন্তু তারা ডিরেক্ট কোনো প্রেশার দেবে না, কিন্তু প্রেশার ক্রিয়েট করবে। দেখা যাবে যে কয়েকদিন, কয়েক মাস, কয়েক ঘন্টা তাদের সাথে থাকার কারণে আপনি অনেকটাই তাদের মতো হয়ে গেছেন। তারা যে জিনিস পছন্দ করে, তারা যে জিনিস অপছন্দ করে, তাদের সব কিছুই আপনার ভেতরে এক ধরনের কপি পেস্ট হয়ে যাবে। এটাকেই বলে পিয়ার প্রেশার। এই পিয়ার প্রেশার জিনিসটা কিন্তু ভালো এবং খারাপ। ভালো এই কারণে, কারণ এই পিয়ার প্রেশারের মাধ্যমে আপনি একটি ভালো সঙ্ঘে থাকার মাধ্যমে আপনার জীবনটাকে উন্নত করতে পারেন। এবং একই সাথে খারাপ হচ্ছে, আপনি কিছু খারাপ মানুষের সাথে থাকার কারণে, খারাপ সঙ্গে থাকার কারণে আপনি কিন্তু আস্তে আস্তে খারাপ দিকেই চলে যাবেন। এবং এটার সবচেয়ে ভয়ানক যে দিকটা, সেটা হচ্ছে আপনি যদি খারাপ দিকে যান, আপনি বুঝতে পারবেন না যে আপনি খারাপ দিকে যাচ্ছেন, কারণ এটি সম্পূর্ণ একটি সাবকনশিয়াস প্রসেস। সাবকনশিয়াস প্রসেস কিন্তু আমাদের ব্রেইন তেমন একটা রিকগনাইজ করতে পারে না। আমাদের দেশে অনেক পিয়ার প্রেশারের উদাহরণ রয়েছে, ব্যাড এক্সাম্পল রয়েছে, গুড এক্সাম্পল রয়েছে। ব্যাড এক্সাম্পলের মধ্যে র্যাগিংটাই দেখুন, ভালো ছেলে, খুবই ভালো ছেলে, পড়ালেখায় খুবই ভালো, কিন্তু র্যাগ দেওয়ার সময় যখন আশেপাশের বন্ধুদেরকে দেখে যে যেভাবে র্যাগ দিচ্ছে, বাজে বিহেভ করছে, দেখবেন যে তার ভিতরে একটি ফিলিং কাজ করছে এবং সেও তাদের মতো আচরণ করা শুরু করছে, এবং একটা পর্যায়ে দেখা যাবে যে সে ভালো ছেলেটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। সিগারেট খাওয়া, আশেপাশের সবাই সিগারেট খাচ্ছে, দেখছে সিগারেট খাচ্ছে, চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, পান খাচ্ছে, এগুলি দেখতে দেখতে তার ভেতরেও একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়ে যায়, অটোমেশন প্রক্রিয়া। তাই মাওলানা জালালউদ্দিন রুমি বলেছিলেন যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনাকে তেমন কিছু করতে হবে না, আপনার জাস্ট থাকতে হবে। আপনি যদি লাইফটাকে ইম্প্রুভ করতে চান, তাহলে এই পিয়ার প্রেশারের মাধ্যমে আপনি লাইফটাকে অনেক ইম্প্রুভ করতে পারবেন, কোনো চেষ্টা করতে হবে না, শুধুমাত্র এনভায়রনমেন্ট চেঞ্জ করতে হবে। এবং আপনি যদি লাইফটাকে খারাপ করতে চান, তাহলে আপনাকে খারাপ সঙ্গে থাকতে হবে। পিয়ার প্রেশার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের দেশের প্রেক্ষিতে অনেক মারাত্মক হয়ে যায়। কিছু মানুষ একটা রাইট জিনিসকে রং যদি বলে থাকে, তাহলে দেখা যায় যে নিরপেক্ষ ব্যক্তিটিও সেই জিনিসটাকে রং বলার ট্রাই করে, সেই জিনিসটাকে রং বলতে থাকে। অনেক মানুষ একটি রং জিনিসকে যদি রাইট বলে, দেখা যায় যে আমরাও না বুঝে সেই জিনিসটাকে রাইট বলতে থাকি। পিয়ার প্রেশার জিনিসটা যে আমাদের উপর ইফেক্ট করছে, সেটা কিন্তু আমরা বুঝি না। অধিকাংশ মানুষ যে জিনিসটা সাপোর্ট করছে, সেই জিনিসটাই সাপোর্ট করছে আদার্স মানুষ বা নিরপেক্ষ মানুষগুলো। তাই এই পিয়ার প্রেশার কিন্তু আমাদের দেশে ভয়ানক আকার ধারণ করছে। আপনার যেটা কর্তব্য সেটা হচ্ছে পিয়ার প্রেশার সম্পর্কে আপনার একটা ধারণা থাকা প্রয়োজন, এবং আপনার সবসময় মাথায় রাখা উচিত পিয়ার প্রেশার নয়, সবসময় আমার রাইট নলেজটা আগে গ্যাদার করা দরকার। আপনি সবসময় আপনার পিয়ার প্রেশারটাকে সাইডে রেখে দেবেন, কারণ এটা আপনার ভিতরে আসবে, কিন্তু যখন আসবে সেটা আপনি সাইডে রেখে দেবেন। সাইডে রেখে আপনার অ্যাকচুয়াল নলেজটা আপনি গ্যাদার করার ট্রাই করবেন, তারপর ইভালুয়েট করবেন যে কোনটা রাইট, কোনটা রং।